সারা বিশ্বে মহামারী নভেল করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়েই চলছে। তাই কক্সবাজার জেলা প্রশাসক নির্দেশনা অনুযায়ী আজ বিকাল 4টায় আবারও দ্বিতীয়বারের মতো লকডাউন ঘোষণা করা হলো। তারই ধারাবাহিকতায় ঠিক সঠিক সময়ের মধ্যে আলিজাহাল সাইমা ওশান সিটি মার্কেটের সামনে রাস্তায় এসে হাজির হলেন কক্সবাজার জেলা সহকারী পুলিশ সুপার ও কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ সৈয়দ আবু শাহজাহান কবির। বেশ কিছু পুলিশ সদস্যদের নিয়ে মেন রোড সহ কাঁচাবাজারের আশেপাশে যে সমস্ত লোক ঘোরাফেরা করেছে তাদেরকে নিজ নিজ বাসায় চলে যাওয়ার জন্য অনুরোধ করেন তারা, এবং কোনো লোক অপ্রয়োজনে ঘরের বাইরে বের না হওয়ার জন্য বলেন। তিনি বলেন, আপনাদের সবার সুস্থতা আমাদের কাম্য, আপনারা সবাই ঘরে থাকুন, সুস্থ থাকুন। ইডিটিং